বিশ্বকাপের পর টানা সাত ম্যাচে জয় আর আট ম্যাচ অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড, টেনহ্যাগের দল উড়ছে আকাশে। তাদের সামনে তারুণ্যের জয়গানে এগিয়ে চলা আর্সেনাল। চলতি মৌসুমে ইপিএল এ মাত্র একটি ম্যাচেই হেরেছে গানাররা, সেটাও ইউনাইটেডের বিপক্ষে। সেই হারের প্রতিশোধ নেয়ার মিশনে মিকেল আর্টেটার দল। এমিরেটসে শুরু থেকেই সমানতালে লড়ে দু দল, কিন্তু প্রথমে গোলের দেখা পায় রেড ডেভিলরা। আগুনে ফর্মে থাকা মার্কাস রাশফোর্ডের গোলে লিড নেয় ইউনাইটেড। যদিও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রেড ডেভিলস, ২৪ মিনিটে এনকেতিয়ার দারুণ হেড সমতা স্বাগতিকদের। ২৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারত ম্যান ইউনাইটেড, ম্যাকটমিনের শট রুখে দেন গানার গোলরক্ষক র্যামসডেল, সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরেই লিড নেয় আর্সেনাল, বোকায়ো সাকার দুর্দান্ত গোলে উল্লাসে ফেটে পড়ে এমিরেটসের গ্যালারি। যদিও সে আনন্দ মিলিয়ে যায় দ্রুতই, ৫৯ মিনিটে টেন হ্যাককে স্বস্তি এনে দেন লিসান্দ্রো মার্টিনেজ, রেড ডেভিল জার্সিতে প্রথম গোল করেন এই আর্জেন্টাইন। ম্যাচের বাকি সময়টুকু ইউনাইটেডের ডিফেন্সকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করে সাকা, এনকেতিয়া, ওডেগার্ডরা। মুহুর্মুহু আক্রমণ করতে থাকে আর্সেনাল, যদিও বারবার তাদের আক্রমণ প্রতিহত করেন রেড ডেভিল গোল রক্ষক ডেভিড ডিহেইয়া। কিন্তু শেষ রক্ষা হয়নি, ম্যাচের ৯০ মিনিটে এনকেতিয়ার গোলে লিড নেয় আর্সেনাল। বাকি সময়ে গোল শোধের কোনো সুযোগই পায়নি ম্যান ইউনাইটেড। পুরো ম্যাচে রেড ডেভিল পোস্টে ২৫টি শট নেয়া আর্সেনাল দারুণ জয়ে স্বস্তিতে শেষ করে ম্যাচ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।